আসিলা জিন্নত মহারাষ্ট্র তড়বা অন্ধারী জাতীয় উদ্যানরু আউ এক বাঘুণীকে ওড়িশা অনা যাইছি। বাঘুণীর বয়স 3 বর্ষ হইতিবা বেলে এহার না জিন্নত রখা যাইছি। গতকালি রাতে বাঘুণীটি শিমিলিপালে পৌঁছিছিলা। আজি বাঘুণী জিন্নতকে স্পেশাল এনক্লোজরে ছড়া যিব। কিছুদিন তলে বাঘুণী যমুনাকে শিমিলিপালে ছড়া যাইছিলা। যমুনা এবে শিকার করিবা সহ শিমিলিপাল সহ নিজকে খাপ খুয়াই সারিছি। সম্পর্কের অধিক সূচনা পাই আমার সহ ফোন লাইনে উপস্থিত রয়েছেন মো সহযোগী রোশন রথ। রোশন, শিমিলিপালকে আউ গোটিয়ে বাঘুণীকে অনা যাইছি, তার না জিন্নত রখা যাইছি, এনে সূচনা কণ এবং ইয়ে বাঘুণী আনিবা ফলরে শিমিলিপালে যে ব্যাঘ্র প্রকল্পর স্বপ্ন রাজ্য সরকার দেখুছেন তাহা কেতে মাত্রায় সফল হব? দেখুন, শিমিলিপালকে মহারাষ্ট্র তড়বা অন্ধারী যে ন্যাশনাল পার্ক রয়েছে সেতু আউ এক বাঘুণীকে শিমিলিপাল অনা যাইছি এবং বাঘুণীর বয়স 3 বর্ষ রয়েছে। যা সূচনা মিলিছে যে গতকাল রাতে বন বিভাগের টিম স্বতন্ত্র গাড়ি যোগে তাকে শিমিলিপাল আনিছন্তি। আজি জিন্নতকে স্বতন্ত্র এনক্লোজরে ছড়া যাব এবং কিছুদিন ধরে তাকে সেই এনক্লোজরে রখা যাব যে পর্যন্ত সে শিমিলিপালর আটমোসফিয়ার সহ খাপ ন খুঁজছি এবং বিশেষ করে শিকার করিবার টেকনিক ন আপনাইছি। আপনি জানিবে যে কিছুদিন পূর্বরু মধ্যে যমুনা বাঘুণী যমুনাকে অনা যাইছিলা, যার বয়স 3.5 বর্ষ হব, তাকে মধ্যে সেই মহারাষ্ট্রর অনা যাইছিলা এবং বাঘুণী যমুনা স্পেশাল এনক্লোজরে রহিবা পরে সে খুব কম দিন ভিতরে শিমিলিপালর আটমোসফিয়ার সহ সে খাপ খুঁজি সারিছিলা এবং শিকার মধ্যে করছিলা। যা সূচনা রয়েছে যে আর কিছুদিন ভিতরে শিমিলিপাল কোর জঙ্গল ভিতরে যমুনাকে ছাড়ি দিয়া যাব। বর্তমান যে দ্বিতীয় বাঘুণী জিন্নতকে অনা যাইছি, যা সূচনা মিলিছে যে যেহেতু মহারাষ্ট্র যে তড়বা অন্ধারী জাতীয় উদ্যান রয়েছে সেটি মধ্যে এই বাঘুণীর না জিন্নত লা, তেমন তার নাম পরিবর্তন করা যায়নি। এটি শিমিলিপালে মধ্যে তার না কু তার না জিন্নত রখা যাইছি এবং বিশেষ করে আপনি যদি দেখবে যেতবে বাঘ গণনার জনা পড়ুছে যে ওড়িশার 30 বাঘ অনেক এবং তা ভিতর 27 কেবল শিমিলিপালে অনেক, কিন্তু চিন্তাজনক বিষয় হচ্ছে যে 60% অর্থাৎ 27 পাখাপাখি 14টি বাঘ হচ্ছেন মেলানিজি স্টিক্স টাইগর, যে বাঘ দেহের কলা দাগ রয়েছে এবং এমানে জেনেটিকলি ডিসঅর্ডর এবং এমানকর বঞ্চিবার বয়স সীমা মধ্যে বহুত কম রয়েছে। তেণু সেথিরে রোক লগাইবা পাই এবং রয়্যাল বেঙ্গল টাইগর যা কুহযাচ্ছি বা আমি যা মহাবল বাঘ কৌছু তাঁক সংখ্যায় বৃদ্ধি করা বাঘুড়ি দুইটি বাঘুড়ি আনি নিশ্চিন্ত মহাবল বাঘ সংখ্যার বৃদ্ধি করা শিমিলিপালে দুইটি বাঘুণীকে আনি ছড়া যাইছি। প্রথম বাঘুণী শিকার করা আরম্ভ করেছি, ইয়া ভিতরে জিন্নত নামক এক বাঘুণীকে আনি স্পেশাল এনক্লোজরে ছড়া যাইছি। আউ তার গতিবিধি পরীক্ষণ পরে পুরাপুরি ভাবে তাকে জঙ্গলে ছড়া যাব। ধন্যবাদ রোশন আপনার সমস্ত সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।